আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব বড় বড় চিংড়ি ভুনা, যেটাকে আমরা গলদা চিংড়ি বলে থাকি। তো আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে হালকা করে ভেজে নিই। একেবারে লালও করব না, আবার একেবারে কাঁচা কাঁচাও রাখব না। তারপরে এর মধ্যে আমি দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু রসুন বাটা। তো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, তার মধ্যে আমি হালকা হালকা পানি দিচ্ছিলাম যাতে মশলাটা একটু ভালোভাবে কষে আর নিচে যাতে পুড়ে না যায়। অবশ্যই হালকা মশলা কষানোর সময় হালকা পানি দিবেন, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। তো আমার কষানো হয়ে গেলে আমি এই যে পাঁচ পিস মাছ, এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিব, যেহেতু আমরা চিংড়ি মাছ ভুনা খাবো, তো এমনভাবে পানিটা দিব যাতে পানিটা শুকিয়ে যায়। তো এই যে আমার পানিটা একদম শুকায় গেছে, তো তারপরে আমরা এটা সার্ভ করে নিলাম। এর উপরে আমরা হালকা একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো সবাই ট্রাই করবেন, আল্লাহ হাফেজ, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।